নমস্কার, দেখছেন জেলা বার্তা। আপনাদের সাথে আমি তাপস। জেলা বার্তা শুরু করবার আগে দেখব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। আহমদপুরে আয়োজিত হলো বিজেপির বিজয় মিছিল। মোহাম্মদবাজারে তৃণমূল প্রধানের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব। সিউড়ি ও তাঁতিপাড়ায় বিজেপির বিজয় মিছিল। সাঁইথিয়ায় সাংগঠনিক সভা তৃণমূলের। ঘোড়াইয়ের উদ্যোগে বস্ত্র বিতরণ আদিবাসী মহল্লায়। পবিত্র ঈদের খুশিতে সামিল হতে ভিড় বাজারে। এখন জেলা বার্তা বিস্তারিত। বীরভূম লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডল হেরে গেলেও সমগ্র দেশ ও রাজ্যে বিজেপির ব্যাপক উত্থানে এ জেলাতেও উত্তেজিত দলের কর্মী সমর্থকরা। রবিবার সাঁইথিয়া ব্লকের আহমদপুরে এদিন বের হয় বিজেপির বিশাল বিজয় মিছিল। পুরুষকর্মী সমর্থকদের সঙ্গে মিছিলে অংশ নেন মহিলারাও। মিছিলের পুরোভাগে ছিলেন দুধকুমার মণ্ডল ও কালোসোনা মণ্ডলের মতো নেতারা। ভয় টিভি আহমদপুর। শনিবার রাত 2 নাগাদ মোহাম্মদবাজার পঞ্চায়েতের প্রধান উমা ব্যানার্জির বাড়িতে হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। প্রধানের অভিযোগ, তার বাড়িতে বিজেপি দুষ্কৃতীরা রাত্রে ইট ছুঁড়ে বাড়ির জানলা ও মোটরসাইকেলের ট্যাঙ্ক ভেঙে দেয়, ভাঙা হয়েছে বাড়ির দরজাও। ঘটনার পর চাঞ্চল্য ছড়ায় এলাকায়। কালকে রাত্রি 2টার সময় আমার বাড়িতে কিছু বিজেপির দুষ্কৃতি এসে ঢিল মারে, গেট ভাঙচুর করে এবং মোটরসাইকেলের উপরেও ঢিল মারা হয়। আমার দোতলার ছাদে ঢিল মারা হয়। এইভাবে আমার বাড়িতে অত্যাচার করা হয়। কারা করছে বলুন? এটা বিজেপির কিছু দুষ্কৃতি করছে, যাদেরকে টাকা দিয়ে করানো হচ্ছে বলে আমার 100% ধারণা। অন্যদিকে বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। বিজেপি হামলা করেন, এই হামলাটা আমি যতদূর শুনলাম এই হামলাটা হয়েছে, ওদের নিজেদের চাওয়া পাওয়ার ব্যাপার আছে। তৃণমূলের গোষ্ঠীর একটা চাওয়া পাওয়ার ব্যাপার ছিল পঞ্চায়েতে, সেটা হয়তো প্রধান কোনো মতো অনুমোদন করেনি। সেই ব্যাপার নিয়ে তৃণমূলেরই কিছু গুন্ডা ওখানে যাদিকে তারাই খাইয়ে দাইয়ে লালন পালন করে রেখেছিল, তারাই ঝামেলাটা করছে। আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে, এই রাজনীতিতে আমি বিশ্বাস করি না বা আমার পার্টি বিশ্বাস করে না। আর সত্যি যদি দোষী হয়, কেউ যদি করে থাকে তার শাস্তি হোক, এটা আমরা চাই। আমাদের বিজেপির সঙ্গে এটা কোনো সম্পর্ক নেই।
ভয় টিভি মোহাম্মদ বাজার। তাঁতিপাড়া অঞ্চল বিজেপির প্রায় 2500 কর্মী ও সমর্থক রবিবার বিজয় মিছিল করল তাঁতিপাড়ায়। এই মিছিলের নেতৃত্বে ছিলেন বিজেপি নেতা অনুপ গড়াই, সঞ্জয় সেন, ধনঞ্জয় দাস, ভোলানাথ সূত্রধর ও বিন্দু পাল সহ অন্যান্য বিজেপি কর্মী সমর্থকরা। টিভি তাঁতিপাড়া। সাঁইথিয়া ব্লকের তৃণমূল কর্মীদের নিয়ে রবিবার সাংগঠনিক বৈঠক হয় নন্দেশ্বরীতলার যাত্রীনিবাসে। এই বৈঠকে নেতৃত্ব দেন জেলা কমিটির সদস্য সাধন মুখার্জি। এছাড়া উপস্থিত ছিলেন মাঠপলসা গ্রামের উপপ্রধান মোহাম্মদ ইউনিস, হরিসরা গ্রামের উপপ্রধান বেদন ঘোষ প্রমুখ। এদিনের বৈঠকের মূল বিষয়বস্তু ছিল কীভাবে পুরাতন কর্মীদের নিয়ে দল ঘুরে দাঁড়াতে পারে এবং আগামী 7 তারিখ ওই এলাকায় যে বিজয় মিছিলের আয়োজন করা হয়েছে তার প্রস্তুতি এবং জনসমাগম নিয়ে। লোকসভা নির্বাচনের পর আমাদের প্রতিনিধি নির্বাচনী ফলাফল হয়েছে, তার একটা বিশ্লেষণ এবং আগামী 7 তারিখ জেলার সভাপতির নির্দেশে সাঁইথিয়া শহরে যে বিজয় মিছিল হবে সেই বিজয় মিছিলে 6টা পঞ্চায়েত থেকে যেন ব্যাপক লোক আসে এবং বিজেপি যে গ্রামে গ্রামে সন্ত্রাস সৃষ্টি করছে এবং দল ভাঙানোর লেগে যে টাকা পয়সা আমরা চাই কি করে ফের আবার বিধানসভাতে আমরা লিখ দেবো সেই চেষ্টাটা সবাই মিলে করুন। আশা করি সবারই সুনাম হবে, আমাদেরই যে আমরা অরিজিনাল তৃণমূল কর্মী সবাই হট করে সব জায়গায় চলে যেতে পারি। আত্মীয় ভাইয়ের শ্বশুরবাড়ি আসতে পারেন, তার প্রতিনিধি হিসেবে আমরা এসেছি। আজকে যে আলোচনা হচ্ছে ভোটের রেজাল্ট বা ভোট পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, এখন নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। শিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ঔষধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন শিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা, শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সব্যসাচী পাণ্ডে ও ডাক্তার পঙ্কজ ঘোষ, শিউড়ি সদর হাসপাতাল, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার মানালি সারেন ও ডাক্তার তুষারকান্তি ভট্টাচার্য, জেনারেল সার্জন ও অর্থোপেডিক ডাক্তার তরুণ মজুমদার, জেনারেল ফিজিশিয়ান ডাক্তার অর্ধেন্দু রায় ও ডাক্তার দীনবন্ধু বিশ্বাস। এছাড়াও বসছেন জেনারেল ফিজিশিয়ান বক্ষ ও সুগার বিশেষজ্ঞ ডাক্তার শিবশঙ্কর লালা, শ্রীরামপুর সরকারি হাসপাতাল, চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার মলয় শঙ্কর মণ্ডল, কান্দি মহকুমা হাসপাতাল, নেফ্রোলজিস্ট কিডনি বিশেষজ্ঞ ডাক্তার রোহিত রুংতা, নারায়ণা সুপার স্পেশালিটি হাসপাতাল, নবনীত কুমার নিউরো সার্জন গৌরী দেবী হাসপাতাল দুর্গাপুর, ডাক্তার সৌগত ঘোষ এমডি মেডিসিন শিউড়ি সদর হাসপাতাল, ডাক্তার সাবানা ইয়াসমিন এমএস গাইনি শিউড়ি সদর হাসপাতাল। শিউড়িতে প্রথম সাউথের ডাক্তার দ্বারা জেনারেল চিকিৎসার সুবিধা, ডাক্তার চারুথা বালাচন্দ্রন এমবিবিএস ডিএ টিএনবি জেনারেল ফিজিশিয়ান, ডাক্তার মলয় বর্মন ইএনটি স্পেশালিস্ট শিউড়ি সদর হসপিটাল, ডাক্তার শুভেন্দু ভট্টাচার্য ইএনটি স্পেশালিস্ট শিউড়ি সদর হসপিটাল, ডাক্তার জিষ্ণু ভট্টাচার্য
নিউরোসাইকিয়াট্রিস্ট, স্নায়ু ও মনোরোগ বিশেষজ্ঞ, সিউড়ি সদর হাসপাতাল। এছাড়াও মাসের বিশেষ বিশেষ দিনে বসছেন নারায়ণন সুপার স্পেশালিটি হাসপাতালের অন্যান্য রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা, সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম, সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373-071019, 9474-437-713, 9434-326-822। বীরভূম জেলার অন্যতম বৃহৎ 111টি শয্যা বিশিষ্ট মাল্টি স্পেশালিটি হসপিটাল স্বস্তিক হসপিটাল সিউড়ি বীরভূম এখন আপনাদের সেবার জন্য প্রস্তুত। একমাত্র এখানে আছে অ্যাডভান্স আইসিইউ, এনআইসিইউ ও অত্যাধুনিক ওটিতে স্বল্প খরচায় সমস্ত রকম সার্জারির ব্যবস্থা। এখন থেকে প্রতি শুক্রবার ব্রেস্ট টিউমার ও ব্রেস্ট ক্যান্সার স্পেশালিটি ক্লিনিকের সুবিধা পাবেন মাত্র 200 টাকায়। এছাড়াও মেমোগ্রাফি, এফিনেসি, বায়োপসি ও কেমোথেরাপির সুবিধা রয়েছে। গরিব ব্যক্তি স্পেশালিটি ক্লিনিকের সুবিধা উপভোগ করুন মাত্র 50 টাকায় প্রত্যেক বুধবার। আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, এই সুলভ চিকিৎসার সুযোগ নিন আর সুস্থ থাকুন। স্বস্তিক হসপিটাল সিউড়ি বীরভূম, দূরভাষ 03462-259550 অথবা 254444 অথবা 9333-278318। শুধুমাত্র আপনাদের কথা ভেবে দৈনিক আনন্দবাজার পত্রিকা সহ কলকাতা থেকে প্রকাশিত সমস্ত দৈনিকে ইংরাজি, বাংলা, হিন্দি, ক্লাসিফাইড ও ডিসপ্লে বিজ্ঞাপনের পরিষেবা কেন্দ্র ভয় টিভি কার্যালয়। যোগাযোগ 9434-326-822, 9474-437-713। মেঘমল্লার অল ইন্ডিয়া কালচারাল অ্যাসোসিয়েশন অনুমোদিত ময়ূরং ডান্স একাডেমি নৃত্য শিক্ষা নিকেতন। এখানে কত্থক, মণিপুরী, রবীন্দ্র নৃত্য, সেমি ক্লাসিক্যাল নৃত্য, শাস্ত্রীয় সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত এবং আধুনিক গান শেখানো হয় সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত পরিবেশে। কলকাতা সহ দেশে ও বিদেশে অনুষ্ঠানের সুযোগ রয়েছে। পরীক্ষায় ভালো ফলাফল করলে স্কলারশিপের ব্যবস্থা রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ে নৃত্য শিক্ষাগুরুদের দিয়ে কর্মশালা ও পরীক্ষার ব্যবস্থা আছে। প্রিন্সিপাল সায়মী ঘোষ, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে বি মিউজিক, এম মিউজিক এবং বর্তমানে গবেষণারত। যোগাযোগ করুন 9775271153 এবং 8250-8222-9। ঠিকানা চৈতালি মার্কেট, সিউড়ি, বীরভূম। ফিরে এলাম প্রিয়তির পর। 30 জুন ভগ্নাডিহির মাঠে অত্যাচারী ইংরেজদের বিরুদ্ধে সাঁওতাল বিদ্রোহের ডাক দিয়েছিলেন সিধু মুর্মু, কানু মুর্মুর নামের আদিবাসী বীররা। প্রতিবছর ওই দিনটিকে স্মরণ করে হুল মাহা বা হুল দিবস পালন করে আদিবাসীরা। সরকারিভাবেও এই দিনটিকে মর্যাদা সহকারে উদযাপিত করা হয়। হুল দিবসের দিন আদিবাসী লোকজনদের অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার আবেদন জানিয়ে, কুসংস্কারের বিরুদ্ধে গর্জে ওঠার আহ্বান জানিয়ে ভোড়াই নামক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে কয়েকটি আদিবাসী গ্রামে নতুন বস্ত্র বিতরণ করা হল। এদিন প্রায় 400 জন আদিবাসী মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। বড়ডাঙ্গা, তিলডাঙ্গা সহ বেশ কয়েকটি গ্রামে এই উদ্যোগ নেওয়া হয়। ভোড়াই এর এই উদ্যোগে উপস্থিত ছিলেন শিল্পপতি কমল খান। তার কথায়, সামনে আদিবাসীদের একটি তাৎপর্যপূর্ণ দিন হুল দিবস। এই দিনটিতেই আদিবাসীদের অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য আহ্বান জানাই আমরা। এক গ্রামবাসী মুনা বাসকির কথায়, ভোড়াইয়ের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। ভয় টিভি ভোড়াই। আর মাত্র 2 দিন, তারপরে
সমগ্র দেশের সঙ্গে এ জেলার মানুষও মেতে উঠবেন পবিত্র ঈদের আনন্দে। এক মাস উপবাস সহ বিভিন্ন কৃচ্ছ সাধনের মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের মানুষ অপেক্ষা করছেন সেই পবিত্র দিনের। তার আগে জেলা সদর সিউড়িতে চলছে উৎসবের শেষ মুহূর্তের কেনাকাটা। ভিড় জমেছে পোশাক ও খাবারের দোকানে। ভয় টিভি সিউড়ি। এবার সিউড়ি ধানসভা কেন্দ্রের সিউড়ি এক নম্বর ব্লকের ভুরকুনা অঞ্চলেও বের হলো বিজেপির বিজয় মিছিল। রবিবার সকালে বিজেপি নেতা কালোসোনা মণ্ডলের নেতৃত্বে মিছিল সংগঠিত হলেও গেরুয়া আবির মেখে মিছিলে যোগ দিতে দেখা যায় প্রাক্তন তৃণমূল নেতা তথা জেলা পরিষদের প্রাক্তন সদস্য মিহির মণ্ডল সহ অন্যান্যদের। জেলাবার্তা শেষ করবার আগে দেখব জেলাবার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। আহমদপুরে আয়োজিত হলো বিজেপির বিজয় মিছিল। মোহাম্মদবাজারে তৃণমূল প্রধানের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব। সিউড়ি ও তাঁতিপাড়ায় বিজেপির বিজয় মিছিল। সাঁইথিয়ায় সাংগঠনিক সভা তৃণমূলের। ঘোড়াইয়ের উদ্যোগে বস্ত্র বিতরণ আদিবাসী মহল্লায়। পবিত্র ঈদের খুশিতে সামিল হতে ভিড় বাজারে। জেলা বার্তা এখন পর্যন্তই। নমস্কার।